पहाड़ का 146 अपर प्राइमरी सेकेंडरी स्कूल में 590 टीचर्स का वैकेंसी है। मुख्यमंत्री কাশিয়াঙ্গের মিটিং থেকে জিটিএ কে আবার টিচার নিয়োগ করতে বলেছেন 192 জন। ইতিমধ্যে যে 500 টিচার নিয়োগ করেছে অনেক খাপা, এটা টোটালি নিয়ে সমতলের পর এবার পাহাড়ে উঠল শিক্ষকের চাকরি চুরির অভিযোগ, মারাত্মক অভিযোগ এবার পাহাড়ে। সমতলে ঠিক যেমন যোগ্য শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে, পাহাড়েও নাকি ঠিক একইভাবে যোগ্য শিক্ষকদের চাকরি 15 থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে চুরি হয়ে গেছে। সিবিআই তদন্তের দাবি উঠেছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে আরো লজ্জাজনক দৃশ্য দেখল এই বাংলা। যদিও বাংলার মানুষের এখন লজ্জা শরম বলে কিছুই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাতে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল থেকে নিয়ে আসা হলো ছাত্রছাত্রীদের, তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো প্ল্যাকার্ড, ধন্যবাদ দিদি। কি লজ্জার দৃশ্য দেখলো আজকে গোটা বাংলার মানুষ, দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, সিবিআই তদন্তের দাবি উঠেছে। তবে তার আগে একটা ভিডিও আপনাদের দেখাবো, ভালো করে এই ভিডিওটা দেখুন। একটা সময়ের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, একটা সময়ের সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাতে এখন 12.5 বছর মুখ্যমন্ত্রী থাকার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাতে এখন পুলিশ এবং প্রশাসনের ক্ষমতা দেখিয়ে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের আনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাতে। এর চেয়ে লজ্জাজনক দৃশ্য এই বাংলা মনে হয় না আগে কোনোদিন দেখেছে। রাজনৈতিক নেতারা নিজেদের সভা ভরাতে স্কুলের ছোট ছোট শিশুদের নিয়ে আসছে, এরকম লজ্জাজনক দৃশ্য অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় দেখবো বলে আশা করিনি। এর আগেও অবশ্য আমরা দেখেছি, এবার উত্তরবঙ্গেও সেই একই দৃশ্য দেখলো এই বাংলার মানুষ। দেখুন সেই দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক বিষাদগার শুরু করলেন, কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক মিথ্যা কথা বলা শুরু করলেন। আর মঞ্চের নিচে দাঁড়িয়ে, মঞ্চের নিচে বসে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্কুল থেকে চাপ দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীকে আনা হয়েছে তাদেরকে মিথ্যা বললেন এবং হাততালি দিতে বাধ্য করলেন। তার আগেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তৃণমূলের তৈরি করে দেওয়া প্ল্যাকার্ড। আরো একবার দেখুন সেই দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখার পরেও আপনাদের ঘুম ভাঙবে না, তবু আপনারা দেখুন। ওবিসি ভাই বোনেদের সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার স্কলারশিপের জন্য, কিন্তু আমি ওদের নাম দিয়েছি মেধাশ্রী। ওদের মেধা আছে, সবারই মেধা আছে স্টুডেন্টদের, তাই ওদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি। চাকরির প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সমতলে এত চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তাতেও তিনি ক্লান্ত হননি। আমরা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি, কারোর চাকরি হয়নি, যাও বা হয়েছে তাও বা টাকার বিনিময়ে। এবার পাহাড়েও চাকরির প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। আপকো ইধার মে বহুত দিন সে রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস ও নেই থা, 2003 সে বন্ধ পড়া থা, 2003 সে জো বন্ধ পড়া থা, হাম আবি রিজিওনাল স্কিম সার্ভিস কমিশন ফর ইলস করনে যা রাহা হু। ইসকা ফল হোগা পাহাড় কা 146 আপার প্রাইমারি সেকেন্ডারি স্কুল মে 590 টিচার্স কা ভ্যাকেন্সি হ্যায়। রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস তৈয়ার করকে হাম ইসকো পূরণ করেগা। আর জিটিএ কা আন্ডার মে স্কুল বোর্ড, ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ভি পাহাড় মে নেই হ্যায়, হাম ও ভি তৈয়ার করনে যা রাহা হু। দার্জিলিং ও কালিম্পং মে অ্যাডহক কমিটি ফর ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড তৈয়ার কিয়া যায়গা। ইসকা রেজাল্ট এই হোগা কি আপকা সব অ্যাডভান্টেজ মিল যায়গা। ডিস্ট্রিক্ট বোর্ড মে ভি 1000 ভ্যাকেন্সি হ্যায়,
ও ভি ফিল আপ করা যায়গা চাকরির যে প্রতিশ্রুতি দিলেন এবং এই প্রতিশ্রুতি অনুযায়ী আগেও নাকি কিছু চাকরি হয়েছে এবং তার সবটাই নাকি ভেজাল জাল 15 থেকে 20 লক্ষ টাকা দিয়ে চাকরি হয়েছে জিটিএতে বলছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা মুখ্যমন্ত্রী কাশিয়াঙ্গের মিটিং থেকে জিটিএ কে আবার টিচার নিয়োগ করতে বলেছেন 192 জন ইতিমধ্যে যে 500 টিচার নিয়োগ করেছে অনেক থাপা এটা টোটালি হয়ে গেল আমরা সব রিলেভেন্ট পেপারস আজকে নিয়েছি এটা একটা বড় স্ক্যাম উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন কারণ আমরা ইফ নেসেসারি অ্যাপ্লিকেন্টদের দিয়ে আমরা কোর্টে যাব কারণ এসএসসির মাধ্যমে হয়নি জিটিএ কে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে দিয়েছে সাথে সাথে 50% যে স্কোর রাখতে বলা হয়েছিল এইচএসএ একটা কেসের ক্ষেত্র ফলো আপ করা হয়নি এবং এসসি এসটি রিজার্ভেশন ইডব্লিউএস রিজার্ভেশন দেওয়া হয়নি আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে ভাইলেশন অফ দি টিচার রিক্রুটমেন্ট রুল ফ্রেমড বাই দি এনসিটিএ সেটাকে ভাইলেট করে নিয়োগ হয়েছে ইন এক্সচেঞ্জ অফ 15 লাখ ইচ প্রায় 600 মতো 500 উপরে টিচার রিক্রুটমেন্ট হয়েছে তাই মমতা ব্যানার্জি 192 জন নতুন টিচার রিক্রুটমেন্ট করার জন্য জিটিএ কে যে দা পাওয়ার দিয়েছে ইটস অ্যানাদার রিক্রুটমেন্ট মানে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম কেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যান সেটাও আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা কেন মমতা উত্তরবঙ্গে যান কি কারণে যান শুনুন আপনারা উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি কেন আসেন রাজু বিস্তা বলেছেন আমি আরো একটু ভেঙে বলেছি যে উনি উত্তরবঙ্গে এবারে যে সফর এক নম্বর পারিবারিক বিয়ে বাড়ি রাজস্ব যোগ্য দ্বিতীয় ছদ্মবেশ প্রতিযোগিতা তৃতীয় ফটো আর চতুর্থ লোকসভা নির্বাচন আমাকে ভোট দিন আমি মুখেই সব দিয়ে গেলাম বাস্তবে কিছু দিব না মানে ঢপবাজি যাকে ফেরে পাজ বলা হয় যাকে ফোর টোয়েন্টি বলা হয় এই কাজটা তিনি করতে এসেছিলেন কারণ তিনি জানেন ওনার জেতা আসনগুলো অনেকগুলি উনি অনেকগুলো কেন বেশ প্রায় সব জেতা আসন হারবেন এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী এই যে সবার দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বাচ্চা ছেলে মেয়েদের কেন জানেন কারণ তৃণমূল নেত্রীর জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে রাজ্যের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে আমি বলছি না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ আছে সেটাই বলছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে এই মুহূর্তে ফলোয়ার্স লাইকস হচ্ছে 14 লাখ 1 মিলিয়নেরও বেশি 14 লাখ মানুষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজটাকে ফলো করে আর আমরা দেখলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টার উপর ভাষণ দিয়েছেন সেই 1 ঘন্টায় ভাষণে মাত্র 85টা রিয়াকশন পড়েছে 232টা ভিউজ হয়েছে এবং 17টা মাত্র শেয়ার হয়েছে যে কোনো সাধারণ মানুষও যদি 1 ঘন্টা নিজের ফেসবুক পেজে যে কোনো সাধারণ মানুষ নিজের ফেসবুক পেজে যদি কোনো ভিডিও ছেড়ে দেয় না তাহলেও দেখবেন অন্তত 85টার চেয়ে বেশি রিয়াকশন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টার উপর ভাষণ দিলেন মাত্র 85টা রিয়াকশন 17টা শেয়ার আর 232টা মাত্র ভিউজ হয়েছে শুধু আজকের নয় একদিন আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও যদি দেখেন এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজেই যেখানে 14 লাখ ফলোয়ার্স আছে দেখবেন একদিন আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও মাত্র 410টা রিয়াকশন 69টা শেয়ার এবং 2.2K মাত্র 2000 হচ্ছে ভিউজ বুঝতে পারছেন তো তৃণমূল নেত্রী বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কিভাবে তার জনপ্রিয়তা একদম আকাশ থেকে পাতালে চলে আসছে জনপ্রিয়তা কমছে এত মিথ্যা কথা একেবারে শিশুদের নিয়ে এসে নিজেদের মঞ্চে ভরানো এটা দেখে বাংলার মানুষ কিন্তু আর চুপ করে বসে নেই তারা কিন্তু প্রতিবাদ করছে চুপে চুপে শুধু চাকরি করে বা অন্যান্য কিছুতে সরকারের মুখপক্ষে থাকতে হয় পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হয় সেই জন্য নিজের বাচ্চা ছেলে মেয়েদের মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জোর করে হলেও তারা পাঠাতে বাধ্য হন
পুলিশ এবং প্রশাসন জোর করে মমতার সভায় এই বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসে। শিশু কমিশন কি বলছে আমাদের? বিরোধী দলের নেতারা কিছু করলে তো শিশু কমিশন ঝাঁপিয়ে পড়ে, এই বিষয়ে শিশু কমিশন কি বলছে? 18 বছর বয়সের নিচের বাচ্চাদের, শিশুদের কি স্কুল থেকে স্কুলের ড্রেস পরিয়ে জোর করে নিয়ে আসার কোনো নিয়ম আছে? আমরা দেখতে চাই শিশু কমিশন এই নিয়ে ঠিক কি বলে, নাকি তারাও কানে এবং চোখ বন্ধ, কান এবং চোখ বন্ধ করে রাখে। আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন শুনলেন, আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় আমি সত্য বলছি, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদন শেয়ার করবেন। বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখতে, দেখতে থাকুন দা নিউজ বাংলা, কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।